আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশন সংবাদে। সঙ্গে আছি লাহেদ জামান সোমা। শুরুতেই সংবাদ শিরোনাম। বিশ্বব্যাপী বিদ্যুৎ উৎপাদনের উপকরণের দাম বাড়ায় দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। পিজিআর এর অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রী, কুমিল্লার মেয়রের শপথ গ্রহণ। বিদ্যুৎ নিয়ে দুর্নীতির কারণে দেশ জুড়ে লোডশেডিং চলছে, মির্জা ফখরুলের মন্তব্য। বিএনপির আন্দোলনের হুঁশিয়ারিকে আষাঢ়ে তর্জন গর্জন বললেন ওবায়দুল কাদের। ট্রেনে ঈদ যাত্রা শুরু, আগাম টিকিটের শেষ দিনে ভোগান্তি কমেছে কমলাপুরে। ভবিষ্যতে হবে না শিডিউল বিপর্যয় জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ঢাকায় কুষ্টিয়ার সাবেক ছাত্রলীগ নেতা আনিসের আগুনে আত্মাহুতি, হেনলাক্সের এমডি নুরুল আমিন দম্পতির বিরুদ্ধে মামলা। দেশে করোনায় ২৪ ঘন্টায় আরো ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত প্রায় ২০০০। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী বিদ্যুৎ উৎপাদনের উপকরণের দাম বাড়ায় দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে সরকার। অনেক উন্নত দেশে দুর্ভিক্ষের আলামত লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সঞ্চয়মুখী হতে হবে। বাড়ি, অফিস কিংবা কলকারখানার কোনো জমি যাতে অব্যবহৃত না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মঙ্গলবার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে যখন যুদ্ধাপরাধী এবং খুনিদের রাজত্ব চলছিল, ঠিক তখন জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরেছিলেন তিনি। প্রতিষ্ঠান ভিত্তিক যেখানে যত খালি জায়গা, যে যা পারবেন কিছু উৎপাদন সকলকে নিতে হবে। নিশ্চিদ্র নিরাপত্তাই গার্ডসদের লক্ষ্য। এই মন্ত্রে দীক্ষিত হয়ে রেজিমেন্টের সদস্যগণ সাহস, আন্তরিকতা, পেশাগত দক্ষতা, সততা, কর্তব্য। একদিকে করোনার একটা অভিঘাত, তার উপর এসেছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, যার ফলে আজকে সমগ্র বিশ্বেই যেমন তেলের দাম বৃদ্ধি পেয়েছে, অনেক দেশে এখন বিদ্যুতের জন্য হাহাকার। আর সেই ক্ষেত্রে আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র দেশবাসীকে অনুরোধ করব, বিদ্যুৎ আমরা সবার ঘরে পৌঁছে দিয়েছিলাম এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সবাই পাচ্ছিল, কিন্তু এখন আন্তর্জাতিক বাজারে বিদ্যুতের উৎপাদনের যে উপকরণগুলি সেগুলির দাম অত্যাধিক বৃদ্ধি পেয়ে গেছে। যেমন ডিজেলের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, এলএনজি দাম বেড়েছে, সব কিছু দাম বেড়ে গেছে, কয়লা এখন প্রায় পাওয়া যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। মানুষ উন্নয়নে সুফল পাচ্ছে বলেই বারবার আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করছে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, সততা নিয়ে কাজ করলে, মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারলে বারবার জনসমর্থন পাওয়া যায়। মঙ্গলবার কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়র আরফানুল হক রিফাতকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। পরে কাউন্সিলরদের শপথ গ্রহণ করান স্থানীয় সরকার মন্ত্রী। প্রধানমন্ত্রী কথা বলেন কুমিল্লা সিটির নির্বাচন নিয়ে, বলেন মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে, এ কারণেই বারবার আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের যে নির্বাচন, এই নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে মানুষ শুধু অংশগ্রহণই করেনি, অত্যন্ত প্রতিযোগিতামূলক একটা নির্বাচন। কাজে এই যে চমৎকার প্রতিযোগিতামূলক নির্বাচনটা হয়েছে, এখানে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে, ভোটের মাধ্যমে তারা তাদের মানে মনোমত প্রার্থীকে জয়ী করেছে, আমি মনে করি যে নির্বাচনের ইতিহাসে এটা একটা দৃষ্টান্ত। জনগণ যে বিশ্বাস ও আস্থা রেখে ভোট দিয়েছে, সেই বিশ্বাসে যাতে চির না ধরে সে বিষয়ে জনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে বিশ্বাস নিয়ে আপনার ভোটার আপনাকে ভোট দিয়েছে, সে বিশ্বাসের জন্য কখনো চির না ধরে, সে বিশ্বাস যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিশ্বাসটাকে ধরে রেখে আরও বিশ্বাস যাতে অর্জন করতে পারেন সেদিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। যারা কাউন্সিলর এবং মেয়র তাদেরকে আমি এটুকু বলবো যে কোনো উন্নয়ন প্রকল্প করতে হলে, যে এই একটা উন্নয়ন প্রকল্প করতে গেলে একটা মোটা অঙ্কের কমিশন পাওয়া যাবে, ওই চিন্তা যেন কারো মাথায় না থাকে।
চিন্তা থাকবে এই উন্নয়ন প্রকল্পটা হাতে নিলে পরে তার বাস্তবায়নের সুফল মানুষ কতটুকু ভোগ করবে আর তার থেকে এই উন্নয়ন প্রকল্প থেকে রাষ্ট্র কতটুকু লাভবান হবে, রাষ্ট্র এই অর্থটা কতটুকু ফেরত আসবে আর কতটুকু মানুষের কাজে লাগানো যাবে সেটাই মাথায় রাখবেন। উন্নয়ন প্রকল্পের সুফল যাতে মানুষ ভোগ করতে পারে সে বিষয়ে জনপ্রতিনিধিদের সতর্ক থাকার পরামর্শ দেন সরকার প্রধান। বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদ্যুৎ নিয়ে দুর্নীতির কারণে দেশজুড়ে লোডশেডিং চলছে। উৎপাদন না করেও কুইক রেন্টালের নামে টাকা লুট করেছে সরকার। বিদ্যুৎ প্রকল্পে শুধু দুর্নীতি করা সরকারের মূল উদ্দেশ্য ছিল। সরকার বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতেও ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব। গুলশান কার্যালয়ে বন্যার্তদের সহায়তায় দলের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে বিভিন্ন জেলা বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে আর্থিক অনুদান তুলে দেন নেতারা। এর আগে সংবাদ সম্মেলনে সোমবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত তুলে ধরেন বিএনপির এই মহাসচিব। এ সময় তিনি বলেন, বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হলে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার হলে কেবল বিএনপির অংশগ্রহণ দৃশ্যমান হবে, নয়তো সম্ভব হবে না। নির্বাচন দিয়ে জনগণের আস্থা যাচাই সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, বিশ্ব জনমত বাংলাদেশের সকলের অংশগ্রহণে নির্বাচন চায়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, বিদ্যুতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। বিদ্যুৎ নিয়ে সরকার বড় বড় কথা বললেও এখন কেন মানুষের ভোগান্তি, প্রশ্ন করেন বিএনপির এই নেতা। ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ি থানার 50 ও 64 নম্বর ওয়ার্ড বিএনপি সম্মেলনে ডক্টর মোশাররফ হোসেন এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার এবং মানবাধিকার নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন দিশেহারা, ব্যাংকগুলো খালি করে ফেলেছে ক্ষমতাসীনরা। রিজার্ভ থেকে টাকা নিয়ে সরকার দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেছেন, নত যেন পররাষ্ট্রনীতির ফলে সরকার তিস্তা চুক্তি করতে পারছে না। ওজান থেকে আসা ঢলে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হলেও নির্বিকার ক্ষমতাসীনরা। বন্যা দুর্গত এলাকায় সরকারি ত্রাণ পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেছেন খন্দকার মোশাররফ হোসেন। সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে কিন্তু 6 থেকে 8 ঘন্টা, আর ঢাকা শহরেও কিন্তু এখন এলাকা এলাকা ভিত্তিতে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, আধা ঘন্টা এলাকা ভিত্তিক লোডশেডিং। আজকে প্রধানমন্ত্রীর কাছে আমাদের জিজ্ঞাসা যে আপনি যে লোডশেডিংকে মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছিলেন, অর্থাৎ এই বাংলাদেশের মানুষ আর লোডশেডিং দেখবে না, আজকে কেন লোডশেডিং ফিরে এসেছে তার জবাব আমরা প্রধানমন্ত্রীর কাছে চাই। আন্দোলনের একদম চূড়ান্ত শিখায় নিয়ে আমাদের যে লক্ষ্য আমরা রয়েছি, একটি গণতন্ত্র, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এবং মানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার আন্দোলনে যে আমরা রয়েছি, আপনারা ইতিহাসের অংশ হয়ে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সাথে আগামী দিনে আন্দোলন সংগ্রামে দেখা হবে রাজপথে। বিএনপির আন্দোলনের ডাকে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, তাদের আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন গর্জন ছাড়া আর কিছু নয়। বিএনপি ঢাকায় বসে ভাষণ শিল্পের বিকাশ ঘটাচ্ছে বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। বিতরণ করা হবে বন্যায় ক্ষতিগ্রস্ত 10 উপজেলার অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগ বন্যায় নির্বিকার, বিএনপি নেতাদের এমন অভিযোগের কড়া সমালোচনা করেন তিনি। যারা ঢাকায় বসে লিপ সার্ভিস ভাষণ শিল্পের বিকাশ ঘটায়, ঘরে বসে প্রেস ব্রিফিং করে, তারাই এ ধরনের কথা বলতে পারে। তারা অপুস্থলে যায় না, মানুষের পাশে দাঁড়ায় না, যদি কখনো যায় সেটা হলো নামমাত্র, সেটা হলো ফটো সেশনের জন্য। বিএনপি নেতারা এটাই করে, তাদের ত্রাণ কার্যক্রম এক ধরনের ত্রাণ বিলাস। কবে কিসের আন্দোলনের ডাক দিচ্ছে বিএনপি, এমন প্রশ্ন ওবায়দুল কাদেরের। শুনেছিলাম বহুবার, ডাক দিয়েছেন ঈদের পর, ডাক দিয়েছেন পরীক্ষার পর, এখন আবার ডাক দিচ্ছেন বন্যার পর। তো কবে হবে? দেখতে দেখতে 13 বছর, আন্দোলন হবে কোন বছর? কাজে তাদের আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন গর্জন।
এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা আমাদের কাজ করে যাব। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেন, নির্লজ্জ মিথ্যাচার করছে বিএনপি। আমরা পরিষ্কারভাবে বলে যেতে চাই দেশবাসীর উদ্দেশ্যে, বিএনপির এই মিথ্যাচারে কান না দিতে, বিএনপির এই সমস্ত মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জনগণ প্রতিরোধ করবে। এই দেশে সংবিধান অনুযায়ী সরকার চলছে, সংবিধান অনুযায়ী সরকার চলবে, আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ী হবে, কারোর কথায় কারো হুমকি ধমকিতে কোনো পরিবর্তন কিছু হবে না। করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানার, সতর্ক থাকার পরামর্শ দেন আওয়ামী লীগ নেতারা। আমরা টাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। রাতভর অপেক্ষা শেষে ঈদের আগের দিনে টিকিট পেয়ে মহাখুশি অনেকে। এদিকে ঈদযাত্রার প্রথম দিনে বেশ কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়েছে। ঈদযাত্রার বাকি দিনগুলোতে যেন শিডিউল বিপর্যয় বা বিলম্ব যাত্রা না হয় সেজন্য সর্বাত্মক চেষ্টার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যারা আগে বাড়ি যাওয়ার ছুটি পাননি তারাই চাঁদ রাতের টিকিটের জন্য হাজির হয়েছেন কমলাপুর রেল স্টেশনে রাতভর অপেক্ষা টিকিটের জন্য। তবে অন্য দিনের তুলনায় ঈদের আগের দিনের টিকিট প্রত্যাশী কম। অপেক্ষা, ভোগান্তি আর কষ্ট ছাড়া মিলবে না ট্রেনের টিকিট, তা জেনে সেই দৃষ্টে প্রস্তুতিও ছিল তাদের। সকাল 8টা থেকে টিকিট প্রত্যাশীদের ভিড় থাকলেও কাউন্টার ফাঁকা হয়ে যায় 11টার দিকে। লাইনে দাঁড়ানোর বেশিরভাগই টিকিট পেয়েছেন। টিকিট পাওয়ার অনুভূতিটা আপনারা বুঝাইতে পারবো না যে কি অনুভূতিটা আমি পাইতেছি। বাবা মার সাথে তো ঈদ করার শান্তি আলাদা, মানে এটা ভাষা বোঝানোর মতো না। ঈদযাত্রার প্রথম দিন সকাল থেকেই বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে ঈদযাত্রীদের বহনকারী ট্রেন। গত 1 জুলাই যারা বাড়ি যাওয়ার জন্য অগ্রিম টিকিট কিনেছিলেন তারাই রাজধানীর কমলাপুর সহ বিভিন্ন স্টেশন থেকে রওনা হচ্ছেন গন্তব্যে। কিছুটা ফাঁকা আর হুড়হুড়ি ছাড়াই ট্রেনে বাড়ি যাওয়ার সুযোগ পেয়ে অনেক খুশি। ঈদ করতে শ্বশুর বাড়ি আনন্দ করব সবাই মিলে, সেটার জন্য যাচ্ছি। একসাথে সবাইকে পাঠিয়ে দিচ্ছি আর কি, বাবা মার সাথে একসাথে সবাই চলে যাচ্ছি, আত্মীয় স্বজনে এই বাড়ি সবার সাথে গল্প আড্ডা করতে করতে চলে যায় সময়টা। সবাইকে ঈদের শুভেচ্ছা। মঙ্গলবার সকাল থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর মধ্যে উত্তরবঙ্গের 3টি ট্রেন ঘণ্টাখানেক বিলম্বে ছেড়েছে, বাকিগুলো প্রায় ঠিক সময়ে ছেড়ে গেছে প্ল্যাটফর্ম। যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে ভ্রমণ করার অনুরোধ জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তো ওপারে একটা ইঞ্জিন বিকল ঘটনার কারণে গতকালকে ট্রেনগুলো ওপারে কিছুটা হিটকেছে, এগুলো যদি আসতে দেরি করেছে তাই আমাদের ছাড়তে একটু বিলম্ব হয়েছে, বিষয়টা এরকম, অন্য কিছু না। প্রস্তুতিটা সম্পন্ন করা আছে, যদি সব ঠিক থাকে, যেটা বললাম যে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, ধরুন কোথাও কোনো আল্লাহ যদি কোনো দুর্ঘটনা না ঘটে, তাহলে ইনশাল্লাহ সব শিডিউল থাক সিট থাকবে। বৃহস্পতিবার থেকে বিক্রি হবে ট্রেনের ফিরতি টিকিট। দীপন দাওয়ান, বাংলাভিশন, ঢাকা। প্রেস ক্লাবের সামনে গায়ে আগুন লাগিয়ে সাবেক ছাত্রলীগ নেতা গাজী আনিসের মৃত্যুর ঘটনায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে হেনোলাক্সের এমডি নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতিমা আমিনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের বড় ভাই নজরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে শাহবাগ থানায় মামলাটি করা হয়েছে। এর আগে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনিসের মরদেহ দেখতে গিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাওনা টাকা ফেরত না পাওয়ার অভিমানে এভাবেই জাতীয় প্রেস ক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী আনিস। পরে তাকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে মৃত্যু হয় আনিসের। চিকিৎসকরা জানান শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার প্রায় 95% মতো বার্ন, তার ইনহেলেশন বার্ন ইঞ্জুরিও আছে। আমরা সাথে সাথে তাকে আইসিউতে নিয়ে যাই এবং রাত্রি তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি কিন্তু এত বড় মেজর বান বাঁচানো মুশকিল। গাজী আনিসের মরদেহ দেখতে হাসপাতালে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বলেন দায়ী কোম্পানির কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার টাকা উদ্ধারই শুধু নয়, তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে এই হত্যার জন্য তাকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা নেওয়ার আমরা সেটার চেষ্টা করব। আনিসের বড় ভাই নজরুল ইসলাম বলেন হেনোলাক্স কোম্পানির এমডি নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের কাছে 2016 সালে 1,26,00,000 টাকা বিনিয়োগ করে তার ভাই, যা বেড়ে দাঁড়ায় 3 কোটিরও বেশি। টাকা পাওয়ার আশায় কয়েকদিন আগে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনও করেছিলেন আনিস।
দুই মাস আগে আমার বলছে যে আমার এখন ওখানে প্রায় 3.5 কোটি টাকার মতো পাওনা হয়েছে, কিন্তু সে টাকাও দিচ্ছে না, যোগাযোগ করতেছে না, আর টাকা চাইলে আরও উল্টা ধমকাচ্ছে। বিকেলবেলায় 5:16-17 দিকে আমার ফোন করল, আগুন লাগাইছে। পরে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন গাজী আনিসের বড় ভাই। এটা হচ্ছে যে এটা আত্মহত্যার প্ররোচনা, মানে ওনাদের কোনো কথার কারণে হয়তো উনি এই ঘটনা ঘটাইতে পারে, এই ধরনের আমরা সাসপেক্ট করছি। এখন দেখি তদন্ত করে বিস্তারিত বলা যাবে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এদিকে হেনোলাক্সের MD ও তার স্ত্রীকে গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে গাজী আনিসের স্বজনরা। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। দেশে করোনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ঢাকা বিভাগে 5 জন এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে 1 জন করে মারা গেছে করোনায়। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1998 জনের। সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত 19,82,972 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে আরও 494 জন, সর্বমোট 19,09,273 জন সুস্থ হয়েছে। এছাড়া নমুনা পরীক্ষা করা হয়েছে 11,932 জনের, শনাক্তের হার 16.74%। আজকে 7 জন নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 29,181 জনের। 24 ঘন্টায় শনাক্তের বিবেচনায় সুস্থতার হার 96.28% এবং মৃত্যুর হার 1.47%। আগামীকাল তথ্য প্রযুক্তি খাতে দেশে প্রথম IT বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে নির্মিত এই বিজনেস ইনকিউবেটরে একসঙ্গে 200 জন তরুণ সকল সুযোগ সুবিধা সহ তাদের উদ্ভাবনী আইডিয়া নিয়ে কাজ করে উদ্যোক্তা হবার সুযোগ পাবেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তি রপ্তানিকারক দেশ হিসেবে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন রোকনুজ্জামান, ছবি তুলেছেন রাজীব দাস। বুধবার বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে হাইটেক শিল্পের নতুন এক যুগে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েট ক্যাম্পাসে এই দিনে দেশের প্রথম IT বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হার্ভার্ড, অক্সফোর্ড, MIT-র মতো বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে শিল্পের চাহিদাভিত্তিক ইন্ডাস্ট্রি ও একাডেমির মাঝে সেতুবন্ধনের সৃষ্টির মধ্য দিয়ে শিক্ষার্থীদের আইডিয়া ও উদ্ভাবনী ধারণাকে ইনকিউবেট করে বড় বড় উদ্যোক্তা তৈরি করছে, জ্ঞানভিত্তিক অর্থনীতির প্রসার ঘটাচ্ছে, বিশ্ববিদ্যালয় ভিত্তিক এসব ইনকিউবেটর দেশের IT শিল্পকে জ্ঞানভিত্তিক সেই পর্যায়ে নিয়ে যাবে। এটার মেন উদ্দেশ্য হচ্ছে সফল এন্টারপ্রেনিয়র তৈরি করা। আমাদের সরকারের চিন্তাধারা হচ্ছে আমাদের নতুন প্রজন্ম যেন চাকরির প্রতি মনোযোগী না হয়ে তারা যেন সেলফ এন্টারপ্রিনিয়র হইতে পারে, সেই জন্য তারা যেন তাদের এই যা বিশ্ববিদ্যালয়ের পর যে যা শিক্ষা লেখাপড়া করছে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তাদেরকে কনফিডেন্স লেভেলকে ডেভেলপ করে দিয়ে তারা যেন ICT ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। ডিজিটাল বাংলাদেশে জনগণের সেবা প্রাপ্তিকে সহজলভ্য করার পাশাপাশি প্রযুক্তি খাতে রপ্তানিকারক দেশে পরিণত করবে বাংলাদেশকে। এই প্রতিষ্ঠানটা তাদের ডিমান্ড অনুসারে, তাদের দরকার অনুসারে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ বা মেন্টরশিপ, দেশি বিদেশি মেন্টরশিপ প্রদান করবে, বিভিন্ন কোম্পানির সাথে একটা নেটওয়ার্কিং স্থাপন করার জন্য যোগসূত্র হিসেবে কাজ করবে, এবং এর মাধ্যমে তার যে ধারণাটা আছে সেই ধারণার জন্য যে অবকাঠামো দরকার সমস্ত অবকাঠামো সুবিধা 18 মাস পর্যন্ত তারা ফ্রি অফ কস্টে সমস্ত ফেসিলিটিসগুলো তারা নির্দিষ্ট নিয়ম মেনে ব্যবহারের মাধ্যমে তাদের আইডিয়াটাকে আস্তে আস্তে বাস্তবে রূপ লাভ করবে। শেখ কামাল IT বিজনেস ইনকিউবেটর সহ দেশব্যাপী নির্মাণাধীন 92টি হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, IT ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, এছাড়া তৃণমূল পর্যায় থেকে IT উদ্যোক্তা তুলে আনার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে 64 জেলায়ও নির্মাণ করা হবে শেখ কামাল IT ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার। ল্যাবের সাপোর্ট থাকছে, হাই স্পিড ইন্টারনেট সার্ভিস থাকছে, তার থাকার জায়গাও পর্যন্ত আছে, যেহেতু ডরমিটরি আছে, সো সে খুব অল্প মানে ম্যাক্সিমাম পরিশ্রম দিয়ে ম্যাক্সিমাম আউটপুটটা পাবে আর কি। একটা মানুষ থেকে যা করতে পারবে সম্পূর্ণ ফ্যাসিলিটি এখানে রাখা আছে। বিভিন্ন দেশের মানুষ আসবে, আমার এলাকার প্রচার ঘটবে, নানান কিছু, এটা আমার গর্ব। তথ্য প্রযুক্তি খাতে এর মধ্য দিয়ে দেশ আরও এক ধাপ এগুলো বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র প্রযুক্তি ক্ষেত্রে একাডেমি আর ইন্ডাস্ট্রির সেতুবন্ধন করবে না এই ইনকিউবেটর, একই সঙ্গে তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে জ্ঞানভিত্তিক শিল্প বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এসব ইনকিউবেটর। রোকনুজ্জামান, বাংলাভিশন, রাউজান, চট্টগ্রাম।
ঢাকায় এবার লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট 47 থেকে 52 টাকা নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে চামড়ার দাম জানান বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। গত বছরের চেয়ে এবার ঢাকায় 7 টাকা বাড়ানো হয়েছে। ঢাকার বাইরে এই চামড়ার দাম প্রতি বর্গফুট 40 থেকে 44 টাকা, গত বছর ছিল 28 থেকে 32 টাকা বর্গফুট। এছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট 18 থেকে 20 টাকা, গত বছর যা ছিল 13 থেকে 15 টাকা। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন শতভাগ চামড়ায় লবণ দেয়া নিশ্চিত করতে হবে। এবার ঈদ কেনাকাটার সংবাদ। কোরবানির ঈদকে সামনে রেখে গৃহস্থালী সামগ্রীর শোরুমগুলোতে বেড়েছে ক্রেতা সমাগম। ফ্রিজের দিকেই সবার নজর থাকলেও টিভি সহ গৃহস্থালী বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য কিনছেন অনেকেই। ক্রেতাদের কেনাকাটা কিছুটা সাশ্রয়ের জন্য পাশে রয়েছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। কোরবানির ঈদ মানেই নতুন ফ্রিজ কেনা নিয়ে ভাবনা, তাই তো ইলেকট্রনিক পণ্যের শোরুমে ক্রেতাদের ভিড়। পাশাপাশি জমে উঠেছে টিভি ও অন্যান্য ইলেকট্রনিক পণ্যের কেনা বেচাও। শোরুমে আসা ক্রেতাদের বেশিরভাগেরই নজর বড় ফ্রিজের দিকে, পছন্দের ফ্রিজ দেখাতে ব্যস্ত বিক্রয়কর্মীরা। সামনে ঈদ চলে আসছে, কোরবানির ঈদ, সেজন্য আমার বাসায় যে ফ্রিজটা আছে সেটা একটু ছোট, সেজন্য আমি একটা বড় দেখে ফ্রিজ কিনলাম এই আর কি। ভালো লাগছে, আমার আব্বু আম্মুর সাথে ফ্রিজ কিনতে আসছি। এখানে আমি যেটা পছন্দ হয়েছে সেটা ড্রয়ারটাকে আছে আমি মেন প্রাধান্য দিচ্ছি, তো আমি একটা চুজ করে গেছি, তো এটা হচ্ছে কনফার্ম করব। ওয়ালটন দেশি পণ্য এবং এর গুণগত মান ভালো, এর উপর বিশ্বাস আছে, যার কারণে আমি ওয়ালটন ফ্রিজ কিনেছি আজকে। দেশীয় কোম্পানিগুলোর মধ্যে এবার ওয়ালটনের পণ্যের চাহিদা বেশ, আর ওয়ালটন থেকে যে কোনো পণ্য কিনে পেমেন্ট বিকাশে করলেই মিলছে 10% ডিসকাউন্ট। এই সুবিধায় ক্রেতারা খুশি। বিকাশে পেমেন্ট করলে দেখা গেছে আমরা ডিসকাউন্ট 10% পাচ্ছি, তাছাড়াও যে ইয়ার থেকে বিকাশে আমি মনে করি যে না, এখানে ক্যাশের থেকে ক্যাশ পেমেন্ট থেকে বিকাশ পেমেন্ট করাই আমার মতে ভালো মনে হয়। আমরা বিকাশের মাধ্যমে 10% ডিসকাউন্ট পাই, এই জন্য বিকাশে কিনা ভালো। এমন অফারে বিক্রি বাড়ায় সন্তুষ্ট বিক্রেতারাও। কোরবানি ঈদে আমাদের আসলে ব্যাপক বিক্রি একটা মহাযজ্ঞ থাকে এবং বিভিন্ন অফার আমাদের থাকে, এর মধ্যে যেমন আছে বিকাশ পেমেন্ট। বিকাশে পেমেন্ট করার মাধ্যমে মানে আমাদের বিক্রি অনেক গুণ বেড়ে গেছে। হ্যাঁ, কারণ হলো এই অফারটা 10% ছাড় পাচ্ছে, যে কারণে এটা ব্যাপকভাবে পরিচিতি পেয়ে গেছে সারা দেশে। বিভিন্ন আউটলেটে বিকাশের এমন অফার চলবে ঈদের আগের দিন পর্যন্ত। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ডায়াবেটিক্স চিকিৎসা সহ স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নারায়ণগঞ্জ জেলার 2500 মানেহরে চালু হতে যাচ্ছে হায়াতুজ্জামান ইব্রাহিম হেলথ কেয়ার সেন্টার এবং হায়াতুজ্জামান ইব্রাহিম গ্রাজুয়েট নার্সিং কলেজ। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের মানেহর গ্রামে উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে সই করেন হাসপাতালের প্রতিষ্ঠাতা বেসরকারি ব্যাংক ঢাকা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী এটিএম হায়াতুজ্জামান খান ও ডায়াবেটিক সমিতির সহসভাপতি আব্দুল মুহিত চৌধুরী। ডায়াবেটিক্স রোগের চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধি সহ নানা বিষয় তুলে ধরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান। এ সময় এটিএম হায়াতুজ্জামান খান বলেন, হেলথ সেন্টারের পাশাপাশি নার্সিং কলেজ তৈরি করতে চান তিনি। ডায়াবেটিক সমিতি তার এই উদ্যোগে এগিয়ে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ডায়াবেটিক সমিতির সহসভাপতি আব্দুল মুহিত চৌধুরী সহ অন্যান্যরা। পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কুমিল্লা অঞ্চলের বীমা দাবির গ্রাহকদের নিকট চেক হস্তান্তর হয়েছে। কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তনে আয়োজন করা হয় চেক হস্তান্তর অনুষ্ঠানের। বীমা দাবির প্রায় 3,65,00,000 টাকা চেক গ্রাহকের নিকট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুতাহার হোসেন এবং নওশের আলী নাইম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান শিকদার। এ ছিল এখনকার মতো পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।